আসসালামু আলাইকুম। কিভাবে গুগল ফর্ম ইউজ করে একটি কোশ্চেন তৈরি করবেন এবং এই কোশ্চেনের অ্যান্সারগুলোকে কিভাবে পাবেন এবং সেটিকে কিভাবে গুগল শিট বা স্প্রেডশিটের মাধ্যমে ট্রান্সফার করে সেটাকে আপনারা মার্কসে পরিণত করবেন, আমি আজকে সেটি আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রবেশ করি। সর্বপ্রথম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে গুগল ফর্ম। আমি সার্চ করলাম, করার পরে গুগল ফর্ম চলে আসলো। তো আপনারা যে কোনোটাতে ক্লিক করতে পারেন, আমি এটাতে ক্লিক করলাম। করে এখান থেকে গো টু গুগল ফর্ম। আপনার ইমেল অ্যাড্রেস যদি লগ ইন করা না থাকে সেক্ষেত্রে আপনাকে লগ ইন করে নিতে হবে, সেখানে আপনাকে নিয়ে যাবে। দেন এখানে স্টার্ট এ নিউ ফর্ম, ব্ল্যাঙ্ক ফর্মে আপনি ক্লিক করবেন। করার পর এখানে একটা নেম, এবং এই নেম মেনলি একই নেম, তো আমি এখানে একটা নেম দিচ্ছি, ধরুন যে বিসিএস দিলাম। এরপর আপনি ইচ্ছা করলে এখানে হচ্ছে ডিসক্রিপশন দিতে পারেন। তো একটা জিনিস খেয়াল করবেন যে এখানকার নামটা কিন্তু এখানে ধরতেছে না, বাট এখানে আপনি একবার ক্লিক করে দেন, দেখেন যে এই নামটা ধরে যাবে। এখন আমরা একটু আগে কোশ্চেনারিজগুলো রেডি করে ফেলি। এখানে আপনারা ডিফল্ট ক্লিক করে একটা কোশ্চেন দেখতে পাচ্ছেন, তো আপনারা ডিফল্টে দেখবেন যে এখানে মাল্টিপল চয়েস দেওয়া আছে। তো আপনার এখানে সর্বপ্রথম দরকার হচ্ছে গিয়ে আপনার নেম, তো আপনি এখানে নেম লেখেন। নেম যেই হয়ে গেলো এমনিতেই কিন্তু এখানে শর্ট অ্যান্সার ধরে ফেলছে, আপনাকে আর লাগতেছে না এটা চেঞ্জ করতে। এখন এখানে রিকোয়ার করে দিলেন, যদি আপনার দরকার পরে রিকোয়ার করতে তাহলে রিকোয়ার করবেন, না হলে দরকার নেই। এরপর আপনাকে নতুন একটা কোশ্চেনারিজ দিয়ে অ্যাড করতে হয়, দেন আপনি এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন, তাহলে একটা নতুন কোশ্চেন অ্যাড হবে। এখানেও দেখেন মাল্টিপল চয়েস ধরে আছে, তো আমি এখানে দেবো মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার অটোমেটিক্যালি এটা শর্ট নোটে চলে, শর্ট অ্যান্সারে চলে আসলো, আমি এটাকে রিকোয়ার করলাম না। না করে আমি যেটা করবো, এখানে একটা সেকশন দেবো। সেকশন দেওয়ার জন্য জাস্ট এই যে ডাবল এই বাটনটাতে ক্লিক করলেই আপনার সেকশন হয়ে যাবে। আনসার ইয়োর আনসার দ্য কোশ্চেন্স, আপনি দিলেন। এরপর আবারও কোশ্চেন অ্যাড করলেন, আমি এতক্ষণে যে কোশ্চেনটি টাইপ করেছিলাম সেটি নিয়ে আসলাম। এখন ধরেন যেটা দিলাম দেশ কান্ট্রি ভিলেজ সিটি, এরপর আপনার এরকম আর একটা কোশ্চেন দরকার সেটা ধরেন যে আপনি দিলেন বাসি ভালোবাসি সোনার দেশ নদী। ওকে, আমি এই দুটো কোশ্চেন দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি এগুলোকে রিকোয়ার করলাম না, কারণ যদি কেউ একটি কোশ্চেনকে এড়াই যেতে চায় তাহলে তাদের সেই কোশ্চেনটি যদি রিকোয়ার করা থাকে তাহলে সে পারবে না। এখন আপনারা একটি কাজ করবেন, আপনারা সর্বপ্রথম সেন্ড মেলে যাবেন। সেন্ড মেলে গেলে দেখবেন যে এখানে একটা কালেক্ট ইমেল অ্যাড্রেস এই জায়গাটা টিকমার্ক করা থাকবে, আপনারা এই টিকমার্কটি রাখবেন না, কারণ এই টিকমার্কটি যদি রেখে দেন, দেখুন আমি এই টিকমার্কটি রেখে দিলাম, এখানে দেখেন একটা নতুন জিনিস তৈরি হয়ে গেল ইমেল অ্যাড্রেস অটোমেটিক্যালি, আমি কিন্তু এটা তৈরি করিনি। আবার এখানে সিলেক্ট করে আপনি কালেক্ট মেলটাকে তুলে দেন, দিয়ে আপনি সেভ করেন, দেখেন যেটা অটোমেটিক্যালি চলে যাবে, তার মানে এটা আপনাকে করে নিতে হবে। আবার আপনি সেন্ডে ক্লিক করে দেন হচ্ছে এখানে আপনার যে শর্ট লিঙ্কটা আছে এটাতে ক্লিক করে আপনি জাস্ট এই লিঙ্কটা কপি করে দিতে পারেন, অথবা এটাকে আরও শর্ট করে নিতে পারেন শর্ট লিঙ্ক চেকমার্ক করে, দেন কপি করেন। করে আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে অন্য একটা ব্রাউজারে গিয়ে এটাকে চেক করতে পারেন। আমি এখানে প্রিভিউ অপশন থেকে চেক করে নিচ্ছি, প্রিভিউ চেক করে নিলাম। আমি এখানে ধরুন যে দিলাম যে টেস্ট,
দেন নেক্সট এখানে হচ্ছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি দিলাম আর আমি তোমায় ভালোবাসি দেন আমি সাবমিট করলাম সাবমিট করার সঙ্গে সঙ্গে তারা একটা রেসপন্স দিয়েছে আপনি চাইলে এটা কাস্টমাইজ করতে পারেন এখন আমরা এখানে দেখতে পাচ্ছি রেসপন্স ওয়ান মানে একজন মাত্র রেসপন্স করেছে এখানে এসে আমরা দেখতে পারবো নাম কি টেস্ট এখানে কি দিয়েছে রেড কোনটা এখানে কান্ট্রিটা হচ্ছে রেড কালার পুরোটাই মানে কোনটা কত পার্সেন্ট অ্যান্সার করেছে সেটা এখানে শো করতেছে ওকে এই যে এখানে একটা প্লাস দেখতে পাচ্ছেন যেটাতে মাউস পয়েন্টার নিয়ে গেলে এটাকে দেখাচ্ছে যে ক্রিয়েট এ স্প্রেডশিট আপনি এখানে ক্লিক করেন দেন আপনাকে দেখা যাবে ক্রিয়েট স্প্রেডশিট যার নাম হবে এটা আপনি চাইলে নামটা চেঞ্জ করে দিতে পারেন তো আমি ওটা ডিফল্টলি রেখে দিলাম আমি নেক্সট করার সঙ্গে সঙ্গে দেখুন অন্য একটা ট্যাবে সেটা ওপেন হচ্ছে এখন ধরুন আপনি এই কোশ্চেনের মার্কস হচ্ছে 1 এই কোশ্চেনটা ঠিক আছে আপনি এখানে 1 মার্ক বসালেন এই কোশ্চেনের মার্কস ঠিক আছে এই কোশ্চেনে আপনি 1 বসালেন তাহলে আপনার 2 হয়ে গেল এইভাবেই আপনি স্প্রেডশিট তৈরি করে সেই স্প্রেডশিটের খাতাগুলো কাটতে পারবেন আর এইভাবেই কন্টিনিউয়াসলি আপনি যতগুলো কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনে একটা একটা করে বাড়তেই থাকবে তো বন্ধুরা আজকে তাহলে এতটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে